আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি কেমন আছেন, আপনার উত্তর হবে এরকম, হ্যাঁ ভালো আছি অথবা ভালো নেই। ভালো আছি মানে ইতিপূর্বে আপনি ভালো কাজ করেছেন, হার্ড ওয়ার্ক করেছেন, এর জন্য আপনি ভালো আছেন। আর ভালো নেই তার মানে ইতিপূর্বে আপনি হার্ড ওয়ার্ক করেননি, ভালোভাবে কাজ করেননি, তার জন্য আজকে আপনি ভালো নেই। আজকে আপনি কেমন আছেন এই বিষয়টা নির্ভর করে গতকালকে আপনি কেমন ছিলেন, মানে ইতিপূর্বে কেমন সময় পার করেছেন। আপনি কি আপনার প্রফেশনাল কাজে সময় ব্যয় করেছেন, নাকি মনে যা খুশি হয়েছে আপনি তাই করেছেন? অ্যাকচুয়ালি প্রত্যেকের তার কর্মের ফল ভোগ করতে হয়। গতকালকে আপনি যদি ভালো কাজ করে থাকেন, আজকে আপনি সেই কাজের ফল ভোগ করবেন। আজকে যদি আপনি ভালো কাজ করেন অর্থাৎ করে থাকেন, আগামীকালকে তার ফল ভোগ করবেন। অর্থাৎ প্রত্যেকটা দিন মানে হচ্ছে ভবিষ্যতের ভালো কিছু। আপনি যদি আজকে ভালো কিছু করেন, মনে রাখবেন আগামী ভবিষ্যৎ আপনার জন্য ভালো হবে। আপনি যদি আজকের দিনটাতে কাজ করেন, সেই কাজের ফলাফল ভবিষ্যতে আপনি পাবেন। কাজেই প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আপনি ডিসাইডেড করবেন আজকের দিনটি আপনার কেমন হওয়া উচিত, কেমনভাবে ব্যয় করা উচিত। কারণ আজকে আপনি কাজ করলে আগামীকালকে বা ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন, অর্থাৎ ভালো ফল ভোগ করতে পারবেন। আর সেই ভবিষ্যতে ভালো থাকার কথা চিন্তা করে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট সেক্টরে ভালো কিছু করার জন্য আপনাদের জন্য অ্যাপ আইডিয়া নিয়ে হাজির হয়েছি। অর্থাৎ অ্যাপ আইডিয়া নিয়ে আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করা। আমি এখানে অ্যাপ আইডিয়া এর তিনটি স্টেপ নিয়ে কথা বলবো, ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ এবং থার্ড স্টেপ। এগুলোর ভিতর থেকে আপনি আপনার পারমানেন্ট অ্যাপ আইডিয়া সিলেক্ট করে নেবেন। স্টেপ ওয়ান অ্যাপ আইডিয়ার জন্য আমি প্রাথমিকভাবে ধারণা দিব স্ট্যাটিক লেভেলের অ্যাপ্লিকেশন এর আইডিয়া নেওয়ার জন্য। আপনাকে সর্বপ্রথম প্লে স্টোরে চলে যেতে হবে, কারণ প্লে স্টোর থেকে আপনি দেখতে পারবেন স্ট্যাটিক লেভেলের কোন অ্যাপ্লিকেশনগুলো এখন বর্তমানে অনেক বেশি পপুলার রয়েছে। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে টপ চার্টে থেকে যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে, এই অ্যাপ্লিকেশনগুলো মূলত পক্ষে এখন বর্তমানে অনেক বেশি পপুলার রয়েছে। তো এখান থেকে আপনি টপ ফ্রি, এখান থেকে আপনি পেইডও অপশন ক্লিক করতে পারবেন। তো এখান থেকে সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে, ক্যাটাগরি এখানে ক্লিক করতে হবে। ক্যাটাগরিতে ক্লিক করার পর এখান থেকে আপনি চুজ করবেন যে অ্যাকচুয়ালি আপনি কোন ক্যাটাগরির অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে যাচ্ছেন। তো এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে, তো আমি আপনাকে সাজেস্ট করব সর্বপ্রথম আপনি লাইফস্টাইল নিয়ে আইডিয়া নেন। তো আমি লাইফস্টাইল এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লাইফস্টাইল টাইপের যত অ্যাপ্লিকেশনগুলো রয়েছে, এই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে কোন অ্যাপ্লিকেশনগুলো সবচেয়ে বেশি পপুলার রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্যালেন্ডার 2024 যে একটি অ্যাপ্লিকেশন রয়েছে, এই অ্যাপ্লিকেশনটি একদম বেসিক এবং স্ট্যাটিক লেভেলের অ্যাপ্লিকেশন, জাস্ট ইমেজ ভিউ দিয়ে তৈরি করা এবং কিছু টেক্সট ভিউ দিয়ে তৈরি করা। তো এই অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন অলরেডি 1 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে। অর্থাৎ এই যে ডেভেলপার, এই ডেভেলপার কিন্তু অ্যাডভান্স লেভেলের কোনো অ্যাপ্লিকেশন তৈরি করেনি, জাস্ট স্ট্যাটিক লেভেলের অ্যাপ্লিকেশন দিয়ে উনি কিন্তু জাস্ট এটা নিয়েই কাজ করেছে। এরপর আপনাকে স্ট্যাটিক লেভেলের আরেকটি ক্যাটাগরি নিয়ে আইডিয়া দিচ্ছি। তো এই ক্যাটাগরিটা হচ্ছে নিউজ টাইপের অ্যাপ্লিকেশন। অর্থাৎ আপনি এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন প্রকার নিউজ যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সহ বিভিন্ন কান্ট্রির যে নিউজ পেপারগুলো রয়েছে, সেই নিউজ পেপারের ওয়েবসাইটগুলো এখানে ওয়েব ভিউ আকারে প্রকাশ করা হয়েছে। তো এই অ্যাপ্লিকেশন নিয়েও অনেকে অনেক সুন্দরভাবে কাজ করছে, আপনি চাইলে এই অ্যাপ্লিকেশন নিয়েও কাজ করতে পারেন। আপনি স্ট্যাটিক লেভেলের যে অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করেন না কেন, অবশ্যই কাজ করার পূর্বে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, প্লে স্টোরে এত এত অ্যাপ্লিকেশন থাকা সত্ত্বেও আপনার অ্যাপ্লিকেশনটি মানুষ কেন ব্যবহার করবে, এই প্রশ্নটা মাথার মধ্যে নিয়ে আপনি হচ্ছে কাজ শুরু করবেন। অর্থাৎ প্লে স্টোরে এত অ্যাপ্লিকেশন থাকা সত্ত্বেও আপনার অ্যাপ্লিকেশনটি মানুষ কেন ব্যবহার করবে, জাস্ট এই প্রশ্নের উত্তরটা নিয়ে আপনি অ্যাপ্লিকেশন মানে শুরু করবে। তো এখন বিষয়টি হচ্ছে
অ্যাপ বানানোর পূর্বে আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে অ্যাপ্লিকেশন এখন বর্তমানে প্লে স্টোরে রয়েছে সেই অ্যাপ্লিকেশনের থেকে বেশি পরিমাণে সুবিধা বা অনেক বেশি পরিমাণে ফিচার বা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আপনি যদি না দেন তাহলে মানুষ নতুন অ্যাপ্লিকেশনগুলো কেন ব্যবহার করবে? অবশ্যই ব্যবহার করবে না, কারণ যে অ্যাপ্লিকেশন বর্তমানে প্লে স্টোরে রয়েছে সেই অ্যাপ্লিকেশন এর থেকে আপনি যদি একটু সুযোগ সুবিধা বেশি না দেন সেক্ষেত্রে আপনার অ্যাপটি মানুষ ব্যবহার করবে না। অনেক ক্ষেত্রে যে হিডেন একটি টিপস রয়েছে সেই টিপসটি হচ্ছে, সাপোজ ধরেন আপনি একটি অ্যাপ্লিকেশন চয়েস করেছেন যে আমি এই টাইপের অ্যাপ্লিকেশন তৈরি করব। তো যখন আপনি অ্যাপ্লিকেশনটি তৈরি করবেন তখন অবশ্যই আপনার এই জিনিসটা মাথায় রাখবেন যে এখন বর্তমানে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এই অ্যাপ্লিকেশনের ভিতরে বিভিন্ন ধরনের অ্যাডস রয়েছে। আমি যে অ্যাপ্লিকেশনটি তৈরি করব আমি তার থেকে একটু ভালো মানের অ্যাপ্লিকেশন তৈরি করব, মানে সেম টাইপের একটু ভালো মানের অ্যাপ্লিকেশন তৈরি করব, কিন্তু আমি এখানে কোনো অ্যাডস দিব না প্রাথমিক সময়ে। অর্থাৎ বর্তমানে যে অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে রয়েছে সেখানে অ্যাডস রয়েছে, আমি আমার অ্যাপ্লিকেশনে কোনো প্রকার অ্যাডস দিব না, এবং বর্তমান যে অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে রয়েছে তার থেকে একটু সুযোগ সুবিধা অনেক বেশি পরিমাণে দেব। তো সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনটি মানুষ ব্যবহার করবে, কারণ মানুষ অ্যাডস দেখতে অনেকটা বিরক্ত বোধ করে। তো সেক্ষেত্রে আপনি যদি প্রাথমিক সময়ে অ্যাডস বন্ধ করে দেন প্লাস আর একটু বেশি ফিচার বা আর একটু সুযোগ সুবিধা যদি আপনি বেশি পরিমাণে দেন সেক্ষেত্রে ইউজার আপনার অ্যাপকেই প্রাধান্য দিবে। স্টেপ টুতে যে অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলবো, যে ক্যাটাগরি নিয়ে, তা হচ্ছে টুলস টাইপের ক্যাটাগরি নিয়ে। তো টুলস টাইপের ক্যাটাগরির ভিতরে এখানে আপনি দেখতে পাচ্ছেন কিউআর কোড বা বারকোড স্ক্যানার, এখানে 500 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে। তো সর্বপ্রথম একটি অ্যাপ্লিকেশন যদি আপনার মোটামুটি টপ র্যাঙ্কিংয়ে উঠে যায় সেই অ্যাপ্লিকেশন দিয়ে আপনি আরও অনেক অ্যাপ্লিকেশনগুলো টপ র্যাঙ্কিংয়ে উঠাতে পারবেন, এটা স্টেপ বাই স্টেপ চলে আসে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই ডেভেলপার অনেক হার্ডলিভাবে কাজ করেছে তার এই কনসোলটি নিয়ে, যেমন ইনি সর্বপ্রথম এই কিউআর কোড স্ক্যানার পাবলিশ করেছে, তারপর বিভিন্ন ধরনের গেম পাবলিশ করেছে, তারপর এই কিউআর কোড স্ক্যানার এর পেইড যে ভার্সনটি রয়েছে সেটি পাবলিশ করেছে। এখানে দেখতে পাচ্ছেন 1 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে তার পেইড ভার্সনটি, অর্থাৎ যেটা বাংলাদেশে 700 টাকা করে। অর্থাৎ একজন যদি এই পেইড ভার্সনটি ইনস্টল করতে চায় তাহলে তাকে অবশ্যই 700 টাকা পেইড করতে হবে। পেইড করার পর সে এই পেইড ভার্সনটি ইনস্টল করতে পারবে, এটা তো সবাই জানে। তো আমরা যদি জাস্ট একটা বেসিক আইডিয়া নেই যে এই পেইড ভার্সন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড যারা করেছে তারা অ্যাকচুয়ালি কত টাকা এখানে ব্যয় করেছে, সাপোজ আমি 1 মিলিয়ন সমান 10 লক্ষ লিখে নিলাম, আচ্ছা এখানকার সাথে 700 টাকা করে, তাহলে আমি 700 দিয়ে গুণ করে দিলাম। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন যে সে এই একটি অ্যাপ্লিকেশন নিয়ে 70 কোটি টাকা আর্ন করেছে, জাস্ট এই একটি অ্যাপ্লিকেশন নিয়ে, জাস্ট পেইড ভার্সনের এই অ্যাপ্লিকেশনটি নিয়ে সে 70 কোটি টাকা প্লাস আর্ন করেছে। তো এখন প্রাথমিক স্টেপটা হচ্ছে এই যে ইনি সর্বপ্রথম একটি ফ্রি অ্যাপ্লিকেশন দিয়ে ইউজারদের আকৃষ্ট করেছে, আকৃষ্ট করার পর এখানে তারা অ্যাডস সার্ভিস প্রোভাইড করেছে, এবং অ্যাডস সার্ভিস প্রোভাইড করার পর তখন সে কী করেছে, এটা পেইড ভার্সনটি বানিয়ে ফেলেছে, এবং পেইড ভার্সনটি যখন সে ইনস্টল করতে যাবে তখন তার কী করতে হবে, অবশ্যই তাকে পেইড করতে হবে। তো সেই পেইডের ধারা অনুযায়ী এখান থেকে সে 70 কোটি টাকা প্লাস বাংলাদেশের সে আর্ন করেছে, এবং যখন সে দেখতে পাচ্ছে যে হ্যাঁ এই অ্যাপ্লিকেশনটি মোটামুটি পপুলার, সে এই টাকাটা অন্য আরেকটি অ্যাপ্লিকেশন ইনভেস্ট করেছে। তো এরকম টুলস টাইপের আরও অ্যাপ্লিকেশন রয়েছে, সেগুলো আপনি এই টুলস টাইপের অপশনটি থেকে, অর্থাৎ ক্যাটাগরি থেকে বিভিন্ন ধরনের আইডিয়া নিতে পারবেন। তারপরে যে সাপোজ এখানে একটি টমেটো ভিপিএন, এই ভিপিএনের যদি আপনি আইডিয়া নেন দেখতে পাচ্ছেন এখানে 50 মিলিয়ন প্লাস ইনস্টল হয়েছে। তারপর মানে জাস্ট একটি অ্যাপ্লিকেশন যদি মোটামুটি র্যাঙ্কিংয়ে চলে যায় সেখানে থেকে যে ইনকামটা হয় সেই ইনকামে থেকে কিন্তু মোটামুটি আরও অনেক পরিমাণে অ্যাপ্লিকেশনে কাজ করা যায় বা প্রমোট করা যায় বা মানে ডাউনলোড বাড়ানো যায়, এই কাজগুলো সবই করা যায় জাস্ট একটি অ্যাপ্লিকেশন যদি মোটামুটি র্যাঙ্কিংয়ে উঠানো যায়।
আর তারপর হচ্ছে যে ভিডিও ডাউনলোডার, অনেকে ভিডিও ডাউনলোডার নিয়ে কাজ করছে। তো টুলস টাইপের অ্যাপ্লিকেশনটা হচ্ছে আপনি স্টেপ টু টাইপের অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনি এই টুলস টাইপের অ্যাপ্লিকেশন দিয়ে স্টেপ টু ফলো করতে পারবেন। আপনি এখান থেকে যে অ্যাপ্লিকেশনগুলো অনেক বেশি র্যাঙ্কিংয়ে আছে বর্তমানে সেই অ্যাপ্লিকেশনের আইডিয়া নেবেন, অর্থাৎ ভিপিএন বা হচ্ছে যে টুলস টাইপের অ্যাপ্লিকেশনগুলো রয়েছে এই অ্যাপ্লিকেশনগুলো নিয়ে জাস্ট আইডিয়া নেবেন। পারমানেন্টলি কাজ করার জন্য 100টি অ্যাপ্লিকেশন লাগে না, জাস্ট একটি বা দুইটি অ্যাপ্লিকেশন হলেই বাদবাকি অ্যাপ্লিকেশনের সকল কাজ কভার করা যায়। স্টেপ থ্রি, এই পর্যায়ে আমরা আলোচনা করব বিভিন্ন ধরনের গেম অ্যাপ্লিকেশন নিয়ে। হ্যাঁ, এই গেম অ্যাপ্লিকেশন নিয়ে আপনি যদি কাজ করেন সেক্ষেত্রে আপনি স্টেপ থ্রি এর পর্যায়ে পড়বেন। গেম এই অ্যাপ্লিকেশনগুলো অনেক পপুলার এবং অনেক ইসিপিএম অনেক ভালো পাওয়া যায়। তো সেক্ষেত্রে আমরা অ্যাপের যেরকম বিভিন্ন ক্যাটাগরি নিয়ে কাজ করি, গেমের সেম বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি গেমের বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে যে কোন প্রকৃতির গেম এটা। তো আপনি সেই ক্যাটাগরির প্রেক্ষিতে যে অ্যাপ্লিকেশনগুলো মোটামুটি অনেক ভালো র্যাঙ্কিংয়ে আছে এবং অনেক বেশি পপুলার, মানুষ ব্যবহার করে অনেক বেশি, আপনি সেই টাইপের অ্যাপ্লিকেশনগুলো নিয়ে কাজ করতে পারেন। তবে হ্যাঁ, একটি জিনিস যেটা না বললেই নয়, যখন একটি অ্যাপ্লিকেশন তৈরি করা হয়, সেটা হোক টুলস টাইপের, সেটা হোক নর্মাল টাইপের, বা সেটা হোক গেম টাইপের, আমাদের অ্যাকচুয়ালি যেটা সবথেকে প্রধান সমস্যা, আমরা টাকা ইনভেস্ট করতে চাই না। টাকা ইনভেস্ট বলতে আমি এই জিনিসটাকে বোঝাচ্ছি যে অনেক ধরনের অ্যাপ আছে বা অনেক ধরনের গেম আছে যেগুলো আমরা অ্যাকচুয়ালি প্রমোট করার কোনো চিন্তা মাথায় আনি না। অথচ এখানে যতগুলো অ্যাপ্লিকেশন আছে সব অ্যাপ্লিকেশনগুলোর আমার যেটা মনে হয় 95% প্লাস সকল অ্যাপ্লিকেশনগুলো প্রমোট করা। এখন আমার একটি অ্যাপ আছে, এই অ্যাপটির কথা যদি অন্য মানুষ না জানে বা এই অ্যাপের বিষয় সম্পর্কে অন্য মানুষ যদি অবগত না হয়, তাহলে সে কি এই অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করবে? কখনোই না। এই যে আপনি দেখতে পাচ্ছেন 100 মিলিয়ন, 200 মিলিয়ন বা 500 মিলিয়ন ডাউনলোড বা 1 মিলিয়ন ডাউনলোড, এগুলো অর্গানিকভাবে এসেছে সবকিছু? না, এগুলোর ভিতরে তারা ইনভেস্ট করেছে প্রচুর পরিমাণে, আর ইনভেস্ট করেছে বিধায়ী, প্রচুর পরিমাণে অ্যাডস চালু রেখেছে বিধায়ী, তাদের অ্যাপ্লিকেশনগুলোতে কিন্তু এত প্রচুর পরিমাণে ডাউনলোড হয়েছে। জাস্ট তারা এখানে তাদের অ্যাপগুলোর ভিতরে ইনভেস্ট করেছে, অর্থাৎ এটা আপনি এক ধরনের ইনভেস্টমেন্টের সেক্টর বলেও ধরে নিতে পারেন। কারণ ইনভেস্ট ছাড়া এখানে অ্যাকচুয়ালি প্রপারলি ভাবে বা অর্গানিক ভাবে ইনস্টল আপনার আসবে না। তো আপনার ইনভেস্ট করতে হবে, এখানে ইনভেস্টের মেন্টালিটি থাকতে হবে, তাহলে আপনি যে কোনো একটি বা দুইটি সেক্টর নিয়ে কাজ করতে পারবেন। তা না হলে দেখা যাবে যে আপনি হাজার হাজার সেক্টর নিয়ে কাজ করবেন বাট আপনি কখনো আগাতে পারবেন না, যে কারণে আপনি যে সেক্টর নিয়ে কাজ করেন ইনভেস্ট করতে হবে, অ্যাডস প্রমোট করার জন্য ট্রাই করতে হবে এবং যাতে ইনস্টল প্রচুর পরিমাণে বেড়ে যায় সেগুলো নিয়েও আপনার চিন্তা করতে হবে। তো এখন অ্যাপ আইডিয়ার আরেকটি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বেশি অ্যাপ্লিকেশন নিয়ে কাজ না করা। যেমন আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি যে লাইভ স্ট্রিম টাইপের যে অ্যাপ্লিকেশন আছে এই অ্যাপ্লিকেশনও অনেক ভালো পপুলার বা চাহিদা আছে। যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন বিগো লাইভ, তো বিগো লাইভের অ্যাডস কে না দেখছে বলেন? সবার সামনে কিন্তু এই বিগো লাইভের অ্যাপ মানে অ্যাডসটা চলে এসেছে, কারণ তারা প্রচুর পরিমাণে অ্যাডসের ক্ষেত্রে খরচ করেছে। আর সেম টাইপের আরও যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে বিভিন্ন ভাবে প্রমোট করা, প্রমোট না করলে এত বেশি পরিমাণে ডাউনলোড কখনো হয় না, অর্গানিক ভাবে এত পরিমাণে ডাউনলোড অসম্ভব। তো লাইভ স্ট্রিম টাইপের যে অ্যাপ্লিকেশন আছে সেগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। তারপর আরেকটি কথা যেটা না বললে নয়, যেমন শেয়ার ইট একটি অ্যাপ্লিকেশন আছে, সেটা আমরা মোটামুটি সবাই জানি। তো এই শেয়ার ইট ফাইল ট্রান্সফারের জন্য এরা হচ্ছে 2013 সালে মার্কেট প্লেসে এসেছে। 2013 সাল থেকে আজ পর্যন্ত দেখতে পাচ্ছেন 2024 সাল পর্যন্ত ইনারা জাস্ট 3টি অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করেছে। হ্যাঁ, জাস্ট 3টি অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করে তারা অনেক বড় একটি ইন্ডাস্ট্রির মালিক। জাস্ট এই শেয়ার ইট অ্যাপ্লিকেশনটি নিয়ে কাজ করে তারা, কিন্তু অন্য কোনো অ্যাপ্লিকেশনের ভিতরে যায়নি। তারপরে যে সাপোজ ডুয়োলিঙ্গো, এই যে অ্যাপ্লিকেশনটি রয়েছে, ইনারা শুধুমাত্র এই অ্যাপ্লিকেশনটি নিয়ে কাজ করতেছে, অন্য কোনো অ্যাপ্লিকেশন নিয়ে তাদের কিন্তু মাথায় এত চিন্তা নেই। কারণ যে অ্যাপ্লিকেশনটা তাদের মোটামুটি টার্গেট, আমি এই অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করব, তারা শুধুমাত্র এই অ্যাপ্লিকেশন নিয়েই কাজ করে। তারপর আরেকটি আছে ইমু, এই ইমুর যে
কোম্পানি রয়েছে, এই ইমুর কোম্পানি চাইলে কি পারতো না হাজার হাজার বিভিন্ন ধরনের ক্যাটাগরি ওয়াইজ অ্যাপ্লিকেশন তৈরি করতে? কিন্তু তারা কিন্তু করেনি, জাস্ট ইমু ইমুর ভিতরে তারা সীমাবদ্ধ রয়েছে। এই জিনিসটাকে কিভাবে আরো আপডেট করা যায়, কিভাবে আরো ব্যবহারযোগ্য করে তোলা যায়, মানে এইভাবে তারা অ্যাকচুয়ালি মানে বিভিন্নভাবে প্ল্যান প্রোগ্রাম করে তারপর হচ্ছে কাজ করেছে। তারপরে যে টিকটক, টিকটকও সেম, বিভিন্ন ইউজারের ভিত্তিতে বা ক্যাটাগরির ভিত্তিতে তারা বিভিন্ন অ্যাপ্লিকেশন তৈরি করেনি, জাস্ট একটা অ্যাপ্লিকেশন নিয়েই পুরা বিশ্ব কাঁপাচ্ছে। তো আপনার টার্গেট রাখতে হবে এরকম যে আমি 100টি অ্যাপ্লিকেশন কেন তৈরি করব, বা আমি 50টা অ্যাপ্লিকেশন কেন তৈরি করব। জাস্ট অ্যাপ্লিকেশনের টার্গেট থাকবে একটি। আমি যদি একটি অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করি, জাস্ট এইটার ভিতরে আমি সময় স্পেন্ড করব, এবং এইটার ভিতরে যত ফিচার দেওয়া যায়, যত আপডেট করা যায়, যত মানুষের মানে ব্যবহার উপযোগী করে তোলা যায় বা অনেক বেশি সাপোর্টিং করে তোলা যায়, সেই চিন্তা করতে হবে। এই 100টি অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করব বা 200টি অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করব, এটা আসলে ভালো ডেভেলপারের কোনো গুণ না। টার্গেট রাখতে হবে একটি দুইটি, জাস্ট এনাফ। এত অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করার কোনো মানে নেই। আপনাকে জাস্ট সাজেশন থাকবে এই যে প্রচুর পরিমাণে রিসার্চ করতে হবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে এবং আইডিয়া জেনারেট করতে হবে, কারণ আপনি কোন সেক্টর নিয়ে কাজ করতে স্যাটিসফাইড এটা আপনাকে নিজেই ডিসাইডেড করতে হবে, অন্য কেউ এটা কেউ সিদ্ধান্ত নিয়ে দিতে পারবে না। সো আপনার সাজেশন এইটাই যে আপনি মেন্টালি ভাবে প্রিপেয়ার হন অ্যাকচুয়ালি কোন সেক্টরটা নিয়ে কাজ করবেন, এবং সেই সেক্টরটা নিয়ে আপনি সারা জীবন পড়ে থাকবেন, এই সেক্টরটাতে সর্বোচ্চ পরিমাণে সার্ভিস একমাত্র আপনিই দিবেন, এই টার্গেটটা নিয়ে কাজ করেন। তাহলে দেখবেন যে এত বেশি অ্যাপ্লিকেশনের প্রয়োজন নেই, জাস্ট দুই একটি অ্যাপ্লিকেশন হলে যথেষ্ট। ইনশাল্লাহ কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।